মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি, তোমরা কি করছো বলো? আজ বৃহস্পতিবার, এখন ঘড়িতে সময় হয়ে গেছে সকাল 10টা। আমি তাও তোমাদের গুড মর্নিং বলছি, কারণ সোমবার আর বৃহস্পতিবার আমার একটু সকালটা তাড়া থাকে। এই সোমবার বৃহস্পতিবার না, প্রায়ই দেখবে সকালবেলাগুলো আমার একটু দেরিই হয়, দেরি উঠে পড়ি তাড়াতাড়ি, কিন্তু দেরি হয়। উঠেই তো আর সঙ্গে সঙ্গে ক্যামেরা অন করা যায় না, কিছু কাজ থাকে সেগুলো কমপ্লিট করি, তারপরে আমি ক্যামেরাটা নিয়ে গল্প করতে বসে যাই তোমাদের সঙ্গে। তাহলে চলো আজকের দিনটা এখান থেকেই শুরু করা যাক। ও একটু আগে অফিস বেরিয়ে গেছে, আজকে বৃহস্পতিবার, ও তো অফিস বেরোয়, আজকে বেরিয়ে গেছে একটু আগে। ওকে টিফিন সব কিছু রেডি করে দিয়েছি, ও চলে গেছে। আর এই যে দেখো, এখনো আমার বিছানা ক্লিয়ার হয়নি, একটু পরে আমি তুলবো বিছানাটাকে। তার আগে এখন আমি ব্রেকফাস্ট করব। আজকে আমাদের দুপুরে যে লাঞ্চ হবে সেই লাঞ্চও মামুনি রেডি করে ফেলেছে। লাঞ্চে আজকে আছে আমাদের মুগের ডাল, আলু ভাজা, চিচিঙ্গে আলু পোস্ত আর চাটনি। আজকে নিরামিষ, বৃহস্পতিবার আমাদের বাড়িতে নিরামিষই রান্না হয়। এবার এক একদিন হয়তো আগের দিন কিছু থাকলে সেটা হয়ে যায়, কিন্তু বেশিরভাগ দিনটাই নিরামিষ রান্না হয় বৃহস্পতিবার দিনকে। আর বাড়িতে বাপি এখন খাচ্ছে, বাপি খেয়ে দিয়ে বেরিয়ে যাবে। ব্যাস, এই হচ্ছে আপডেট আপাতত। বলো তোমরা সবাই কি করছো? তোমাদের ওখানে কেমন রথ কাটলো বলো? রথের মেলা তো তোমরা কি গিয়েছিলে নাকি বসেছিল রথের মেলা? অনেক জায়গাতে না রথের মেলা বলতে ওই একটা দুটো দোকান আমি দেখছিলাম, সব ছবি পোস্ট করেছে, একটা দুটো দোকান করে বসেছিল। আর কি রকম রথের জিলিপি খেলে বলবে, এতদিন পরে রথের কথা কেন জিজ্ঞেস করছে? আসলে রোজই ভাবে জিজ্ঞেস করবো কিন্তু ভুলে যাই। আর আজকের ওয়েদারটা বেশ ভালোই আছে, রোদ্দুর উঠেছে, দেখা যাক আবার কখন বৃষ্টি হয়। এটা সেই শরৎকালের ওয়েদারের মতো হয়ে গেছে, এই রোদ এই বৃষ্টি, এই রোদ এই বৃষ্টি, এই চলছে। যাই হোক, তবু রোদ্দুর আছে, ভালো লাগছে সেটাই দেখে। তাহলে চলো আর বকবক করবো না, এখন গিয়ে আমি আমার ব্রেকফাস্ট বানাবো। ব্রেকফাস্টে আজকে আমি ও পাউরুটি আছে, পাউরুটি দিয়ে একটু স্যান্ডউইচ মতো বানিয়ে নেবো। চলো তাহলে ব্রেকফাস্টের জন্য রান্না হয়ে যায়, চলো। ঘরোয়া যোগাড় পদ্ধতিতে, কারণ আমার কাছে আপাতত স্যান্ডউইচ মেকার নেই, তো আমি ঘরেতে যোগাড় উপায়ের সাহায্যে স্যান্ডউইচটা বানিয়ে নিয়েছি। এবার এই স্যান্ডউইচটা খেতে খেতে টিভি দেখবো, মানে নিউজ দেখবো আর কি, তো তারপরে আমি বিছানাটা ক্লিন করবো। তাহলে চলো, 10:30 বেজে গেছে, আমি আমার ব্রেকফাস্টটা করে নিই, চলো। করেছিল সেটুকু সব পরিষ্কার করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ গ্যাসও পরিষ্কার হয়ে গেছে, শুধুমাত্র আমার রুটিটা বানাবো, ব্যাস। তাহলে রান্না হয়ে কাজ শেষ, ঘরে চলে এসেছি। রান্নাঘরে মোটামুটি কাজকর্ম একটু আধটু হয়ে গেছে, আমার রুটিটা হবে, তার জন্য আটাটা মাখবো। তো আটা নিয়ে ঘরে চলে এসেছি, আমি টিভিটা দেখতে দেখতে আটাটা মাখবো, আমাদের আটা মাখতে বোরিং লাগে। তাহলে চলো আটাটা আমি মেখে নিই, তোমরা দেখতে থাকো। আর তোমরা কিন্তু কোনো মতেই কেউ সাবস্ক্রাইব করছো না, কেন করছো না আমি জানি না। দেখো, সাবস্ক্রাইব না করলে আমি কন্টেন্ট, হয়তো আমার ব্লগে দেখার মতো কিছুই কন্টেন্ট থাকে না অনেস্টলি বলতে গেলে এটা, কিন্তু আমি রোজের যা করি তোমাদের সঙ্গে আমি সেটাই শেয়ার করি, এটা আমার লাইফস্টাইল ব্লগ, মানে আমি রোজের যেটা করছি আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি না সে। আর আমি যখন রেসিপি ব্লগগুলো বানাই সেগুলো তোমাদের সঙ্গে তো আলাদা করেও শেয়ার করার চেষ্টা করি, সবসময় হয়তো পেরে উঠি না, কারণ সবসময় টাইম থাকে না, না একটা টাইমেরও ব্যাপার থাকে রান্নাবান্না করার ক্ষেত্রে। যেমন স্যান্ডউইচ রেসিপিগুলো আমি ভাবি শেয়ার করবো, কিন্তু বেশিরভাগ স্যান্ডউইচ রেসিপিগুলোই আমি সকাল দিকে বানাই, তো সকালবেলা আমার কাছে এত টাইম থাকে না যে তোমাদের কাছে স্যান্ডউইচ রেসিপিগুলোকে আমি শেয়ার করতে পারি। আর আমার আপাতত কোনো ট্রাইপড নেই, তো আমাকে হাতে ধরেই তো যাবতীয় যা ভিডিও করতে হয়, তো আমি এক হাতে ক্যামেরা ধরে এক হাতে স্যান্ডউইচ করতে গেলে দেরি হয়ে যাবে, ওই কারণে রেসিপিগুলো আমি সবসময় তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, বা করলেও দেখবে অনেক সময় হয়তো একটু আধটু কেটে কুটে যাচ্ছে, সমস্যা হচ্ছে। যাই হোক, তোমরা তাও একটু দেখো, আমি চেষ্টা করছি না ট্রাইপড কিনে নেবার। ঠিক আছে চলো, তাহলে আটাটা মেখে নিই। আর তোমাদের ওখানকার সব ঠিক আছে, এখন আটাটাকে
রেখে দেবো ফ্রিজে গিয়ে, এর আজকে পরে রুটি বানাবো, কারণ আজকে ও এসে রুটি খাবে। তো ওই 1:30 একটা নাগাদ করে রুটিটা আজকে বানাবো, একটু গরম গরম রুটিটা হলেই ওর ভালো লাগে বেশ, ওই কারণে আজকে একটু পরে রুটি বানাবো। বেলে রেখে দিতেও পারি একটু বাদে গিয়ে, আর এলে সঙ্গে সঙ্গে শিখে নেবো তাহলে রুটিটাকে, কিন্তু এখন আজকে বানাবো না। এখন এবার এই ঘরটা দেখো, দাঁড়াও দেখাই ঘরটা দেখো, সব রুটি গুঁড়ো গুলো পড়ে গেছে, এখানটা নোংরা হয়ে গেছে। ঘর পরিষ্কার করবো, তারপরে বিছানা পরিষ্কার করবো, মানে বিছানা পরিষ্কার করবো, তারপরে ঘর পরিষ্কার করবো, আর রুটিটাকে এখন এখনই আটাটাকে ফ্রিজে আমি ঢুকিয়ে রেখে চলে আসবো। এসে তারপরে পারলে রুটিটাকে বেলে আমি রেখে দেবো, জাস্ট এলে গরম গরম শিখে নেবো, ব্যাস এইটুকুনি হবে করতে। আর এখন বাজছে 11:30, আর বাইরেটা আজকে ভালোই বেশ রোদ্দুর ফদ্দুর আছে, দেখা যাক। আর তোমরা বলো কিরকম লাগছে আমার কথাগুলো তোমাদের শুনতে, ভালো লাগে কি না বলো। আর তবে তোমরা কি করছো সব এসব লিখো, তোমরা কিন্তু কমেন্ট করো না, তোমরা কমেন্ট করো ভালো খারাপ, তোমাদের যা লাগে তোমরা তাই কমেন্ট করো, আমি সেগুলোই পড়বো, ভালোই লাগবে আশা করি। মানে আমাকে না, মানে আমার তোমাদের কমেন্ট পড়তে ভালোই লাগবে, ভালো খারাপ যাই বলো না কেন ভালোই লাগবে। চলো তাহলে, এখন আর নয় কথা বলা যাবে না, কাজগুলো করতে হবে, 11:30 বেজে গেছে, স্নান করতে হবে। আর আজকে বৃহস্পতিবারে পুজো পিসি ওদিকে করে ফেলেছে, আমার ঘরে আপাতত লক্ষ্মী মা নেই, মা লক্ষ্মীকে আনতে হবে, কেনবার ইচ্ছা আছে একটা মা লক্ষ্মী, দেখা যাক কবে আসেন উনি আমার ঘরেতে। যাই হোক, তো পিসির ওইদিকে আছে, তো পিসি করে নিয়েছে উঠে পুজো টুজো, আর আর কি ব্যস্ত চলো এই অবধি। আর এখন আমি বিছানাটা পরিষ্কার করে নিই, চলো দেখো বিছানা ক্লিন হয়ে গেছে, ঘরও পরিষ্কার হয়ে গেছে, বোতলে জল আছে মোটামুটি, এখন আর ভাবার প্রয়োজন নেই। তা এখন ভবিতে সময় হয়ে গেছে 12:15, ঘর পরিষ্কার হয়ে গেল, বিছানাও তোলা হয়ে গেল, মোটামুটি কাজ কমপ্লিট। আর রান্নাঘরে যাব, এখন আর যাবো না, স্নান করবো, আগে আগে স্নান করবো, দিনে রান্নাঘরে গিয়ে রুটিটা বানাবো। এখনই বানিয়ে রাখলে ঠান্ডা হয়ে যাবে, ও আসবে গরম গরম রুটি খাওয়াই ভালো, ওই জন্য আজকে একটু পরে রুটিটা বানাচ্ছে না, ততক্ষণে বানানোর রুটিটা হয়ে যায়। চলো আজকে দেখো, এখানেও আমাদের গাছে একটা ফুল রয়েছে, তারাও দেখাচ্ছি, চলো অনেক বেলা হয়ে গেছে, স্নানটা করিনি, স্নান করে এসে আবার কাজ আছে, রুটিটা করতে হবে, যতক্ষণ না করছে মাথায় মাথায় না একটা টেনশন কাজ করছে, ও এসে যাবে যদি এসে যায়, দেরি হয় অন্যদিন আসতে, আজকে দেখবো হয়নি, আজকেই চলে আসবে তাহলে, চলো আর না বউকে স্নানটা করে নিই, চলো। স্নান করে আমার হয়ে গেছে, এবার রান্নাঘরে যাবো, রান্নাঘরে গিয়ে রুটিটা করে নেবো, সময় হয়ে গেছে 1:30, আর নয় রুটি করে নিই, রুটি করে আমি লাঞ্চ করবো, তাহলে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ওবেলা, চলো। গুড ইভিনিং গাইস, এখন সময় হয়ে গেছে 6:05, এই একটু আগে ঘুম থেকে উঠলাম, আর আজকে আর গাছে জল দিইনি, দিইনি মানে বেলা হয়ে গেছে বলে আর দিইনি, ও এসে ঠিক দিয়ে দেবে, আমি দিলেও আবার ও এসে রাত্রিকে দেয়, তো ডবল ডবল করে জল দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, ওই জন্য দিইনি। আর সকালবেলা যে জামা কাপড়গুলো কেটেছিলাম সেগুলো শুকনো হয়ে গেছে, দুপুরে তো আকাশটা দেখে মনে হচ্ছিলো বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হয়নি, জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, তো এখন সেগুলোকে আমি ভাঁজ করে নেবো, আর ও আসবে এলে তারপরে চা করবো, চাটা করে দুজনে একসঙ্গে আজকে চা খাবো, অনেকদিন একসঙ্গে চাটা খাওয়া হয়নি, আমি ওকে ওই জন্য ফোন করে বললাম যে তুমি তাহলে আসো, এলে চা করবো, চা করে নিই তারপর ছাদে যাবো, ওই জন্যই আর গাছে জল দিইনি, ওই তখন যাবো গিয়ে একেবারে ছাদেতে জল টল, ছাদে জল নয় মানে গাছে একেবারে জল দেবো। আর আজকে তো কি গরম লাগছিলো দুপুরবেলাটা, আর কদিন বৃষ্টি হচ্ছিল না কিন্তু রোদটা উঠছিল, হাওয়া দিচ্ছিল, আজকে বৃষ্টিও হয়নি রোদও উঠেছে, আবার হাওয়াও দিয়ে দেয়নি একদম, আজকে হাওয়া দেয়নি, আজকে তো এক ফোঁটা হাওয়া নেই, প্রচণ্ড গরম হচ্ছিল, এখন ফ্যান অফ করে রেখেছি, এত তোমরা ভয়েসটা একটু কীরকম আসে বলে ফ্যানটাকে আমি অফ করে রাখলাম, কিন্তু গরম হচ্ছে প্রচণ্ড। তাহলে চলো জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, এখনও বাইরে দিনের আলো আছে, এখনও দিনের আলো সবটা নিভে যায়নি, কারণ সবে তো 6টা বেজেছে। যাই হোক, আজকে আমি মাকে ওই বাড়িতে সকাল থেকে প্রায় 2-3 বার ট্রাই করেছি ফোনেতে, ফোন রিং হয়ে যাচ্ছে ধরেনি, দেখি জামা কাপড়গুলো ভাঁজ করে একটু পরে যদি না ফোন করে তাহলে ভাইকে ফোন করবো, আজকে আমার মায়ের শরীরটা ভালো নয়, আজকে নয় মানে কদিন ধরেই ভালো নয়, দেখা যাক বোধ হয় ঘুমাচ্ছে টুমাচ্ছে নাকি জানি না আমি কি করছে, ফোন করবো একটু পরে মাকে আমার এসে, চলো
জামা কাপড়টা ভাঁজ করি, তাহলে দেখো তোমরা। আর আজকে বিকেলবেলা মানে রাত্রিবেলা ডিনারে রান্না হবে আলুর দম, নিরামিষ আলুর দম। আজকে বৃহস্পতিবার, আগেই বলেছিলাম আমাদের বাড়িতে নিরামিষ হয় বৃহস্পতিবার। যদিও সকালবেলা তোমরা দেখবে স্যান্ডউইচে আমি পেঁয়াজ দিয়েছি, আর ওকেও বললাম আজকে ফ্রেঞ্চ টোস্টের মতো করে দিয়েছিলাম। ও মানে ও যেহেতু মানে না বলে আমিও অতটা মানতে পারি না, রান্নাঘরটা পেঁয়াজেরই হয়ে গিয়েছিল, তো ওই জন্য আমি পেঁয়াজটা করে নিয়েছিলাম। তখন আর অর্ধেকটা না পেঁয়াজ ছিল, এবার ওই পেঁয়াজটা যদি আমি রেখে দিতাম তাহলে পচে যেত, তো ওই জন্যই করতে হলো। যাই হোক, আবার গ্যাস ফ্যাস সব মোছামুছি হয়ে গেছে, তো এবেলা নিরামিষ আলুর দম হবে। আলুর দমের রেসিপিটা আমি শেয়ার করবো তোমাদের সঙ্গে, কিন্তু ওই যে অন্য একটা রেসিপি ব্লগ করে শেয়ার করে দেবো। হ্যাঁ চলো, জামা কাপড়গুলো বাইরে থেকে নিয়ে আসি, নিয়ে এসে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই চলো। এই যে জামা কাপড়গুলো আমার সব ভাঁজ করা হয়ে গেছে, ও এই এলো, এবার চা করবো, চাটা নিয়ে ছাদে যাবো। চলো এখন আর খালি কথা বলছি না, এখন একটু চা করি, ওর সঙ্গে কথা বলি, পরে আবার কথা বলছি। সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, এবার আমি রাত্রির জন্য আলুর দমটা রান্না করবো, আর রেসিপিটা তোমাদের দেখাবো বলেছি দেখাবো। তাহলে চলো আমি আলুর দমটা রান্না করে নিই। আর আজকে আমার বড় একটা গাছ বসিয়েছে, তোমরা দেখতেই পেলে। চলো আলুর দমটা রান্না করি। এই দেখো আলুর দম রান্না করে হয়ে গেছে, কিন্তু রেসিপি যতটা দেখতে সহজ লাগে অতটা সহজ নয়। দেখো গোটা রান্নাঘর পুরো ছড়ানো ছেঠানো একদম হয়ে যায়, একটু সুন্দর করে মানে গুছিয়ে টুছিয়ে ভিডিও করতে গেলে অনেক কিছুই বেশ বার করতে হয়, তার জন্য গোটা রান্নাঘরটা ছড়ানো হয়ে যায়। দেখতে হয়তো খুব ভালো লাগে, কিন্তু একটু ছড়িয়ে দেয়। সে যাই হোক, ছড়িয়ে গেছে, ভালোই, আবার গুছিয়ে নেবো ভালো করে, সেটা কোনো প্রবলেম নেই। চলো, আর আজকে অত বেশি রাতও হয়নি, সবে 8:15 কি 20 হয়েছে, তার মধ্যেই হয়ে গেছে। বৃহস্পতিবার নিরামিষ, অত কিছু ঝামেলাও থাকে না। আর আমাদের ওই রান্নাঘরে মামুনি আর পিসিদের মিলে তৈরি করছে পরোটা বৃহস্পতিবার। আলুর দম আর পরোটা বলেই দিয়েছিলাম যে আমাদের একদম প্রত্যেক সপ্তাহে একই রুটিন, হয়তো কোনো কোনো সপ্তাহে একটু লুচি টুচি হয়, কিন্তু আলুর দমটা মাস্ট একদম হবে। আমাদের হয়ে গেল রান্না বান্না, একটু পরে এখানটা পরিষ্কার করে নেবো। এই যে র্যাকটা, এই র্যাকটা সিঁড়িতে ছিল আমাদের, সিঁড়ি ঘর থেকে আজকে নজরটি নিচে নামিয়ে দিয়েছে, পরিষ্কার করে দিয়েছে। এইটার মধ্যে আমি ভেবেছি ওই আলু পেঁয়াজ এইসব রাখবো, আর ওপরটাতে আমার মিক্সারটাকে রাখবো আপাতত। আসলে এই রান্নাঘরটা এখনো ভালো করে অর্গানাইজ করা হয়নি। আসলে কি, আমি অনলাইনেও কিছু জিনিস দেখে রেখেছি, কিনবো অর্ডার দেবো এই করে হচ্ছে না, দিয়ে দিতে হবে এবারে। আর কিছু জিনিস কেনারও ইচ্ছা আছে, দেখা যাক। তো তোমরা তো দেখতে পাবে আমি যাই কিনি বা যাই করি, আপাতত এই র্যাকটাকে গুছিয়ে নেবো, কারণ এখন আজকে সময় আছে, আজকে খুব একটা বেশি লেট হয়ে যায়নি। তাহলে চলো র্যাকটাকে গুছিয়ে নিই। বলবে আমি অত ভালো ঘর দোর গোছাতে পারি না, চেষ্টা করেছি, দাঁড়াও দেখা।
এই যে দেখো গুছিয়েছি, এই যে নিচে এখানে আলু পেঁয়াজ রেখেছি, ওইদিকে ওইটা একটু সেই বিয়ের সময় খেজুর ছিল, সেই ড্রাই খেজুর, ওগুলো কেউ খায়নি, আমি একটা খেয়েছিলাম, অতিরিক্ত মিষ্টি, ও পলি আছে। এখানে চিড়ে, আমাদের আটা, আর এখানে চুবুল কয়েকটা রেখেছি। এইখানটা আপাতত ফাঁকা আছে, ওইগুলো হচ্ছে ওই গ্যাস মোছবার বা কিচেন মোছবার সমস্ত কাপড় চোপড়, আর এখানটাতে ইচ্ছা আছে আমার ওই এটা রাখবো, ওই যে এবারে সসপ্যানটা রাখবো চায়ের জন্য, আর এখানে মিক্সিটা রেখেছি, আর পিছন দিকে বাটিগুলো, এখানে গ্যাস লাইটার, ছুরি, স্ক্রাবার, আর এই যে এটা কি বলে রুটি শেকবার জালটা দেখতে পাচ্ছ, তাহলে আমি ওটাকে ওইভাবে অর্গানাইজ করলাম। আমি এইরকম ভাবে রাখতে চাইছিলাম কিন্তু জায়গাটা অনেকটা লেগে যাচ্ছিল, আর ইয়ে হচ্ছিলো, মানে দেখতেও খুব একটা ভালো লাগছিলো না, আর আমাকে বারবার এইরকম করে তাহলে আসতে হতো, বা সে ঝুঁকেই নিতে হতো, মানে যে কারণে আমার ওই মিক্সিটাকে ওপরে তোলা এইরকম করে তুমি চড়ায় রাখতাম, তাহলে আমাকে আবার ওইদিকে এগিয়ে গিয়েই মানে বাটনাগুলো বাড়তে হতো, যে চটজল দিয়ে রান্না করতে করতে বাড়বো, ওই কারণেই আমার মিক্সিটাকে ওপরে তোলার হচ্ছে মেন কারণ। তো ওই জন্যই মিক্সিটাকে আমি মানে ওই সেলফটাকে আমি এইভাবে ঘুরিয়ে রাখলাম। আর ওই যে ওইদিকে যে সমস্ত বাটি ফাটিগুলো পড়ে আছে ওগুলো এবার ক্লিন করবো, ক্লিন করলে আজকের মতো কাজ শেষ, তারপরে রাত্রে ডিনার, তাহলে চলো ক্লিনটা করে নিই। তাহলে দেখো রান্নাঘরে এই বাসনপত্রগুলো আমার সব পরিষ্কার করা হয়ে গেছে, আর এই বোতলটাতে খালি জলটা ভরবো, ব্যাস, তাহলে রান্নাঘরের সমস্ত কাজ আমার হয়ে যাবে, আজকের মতো ছুটি। তাহলে চলো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি, আর বেশি বড় করছি না, এরপর আমার করার মতো সেরকম কিছুই নেই, আমি এরপর ঘরে যাব, ঘরে গিয়ে টিভি দেখবো, বাপি মা ওর সঙ্গে একটু গল্প আড্ডা মারবো, ব্যাস এইটুকুই, আর কিছু করার নেই। আচ্ছা এখন বেজে গেছে রাত্রি 9টার কাছাকাছি বাজতে যাচ্ছে সময়, এই তারপরে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়বো, সেরকম আর কিছুই করবো না। তাহলে আজকে আমার বক বক এইটুকুনি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে। আর আমার ব্লগটা ছেড়ে যাওয়ার আগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। সাবস্ক্রাইব করে অল বলে একটা অপশান আসে, সেই অল অপশানটাতে ক্লিক করতে হবে, তাহলেই আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা দেখতে পাবে। আর আমার ব্লগটা কীরকম লাগছে তোমরা অবশ্যই নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। তাহলে চলো আজকে মতো এখানেই টাটা, কালকে আবার একটা নতুন ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে তোমাদের সবার সঙ্গে দেখা হচ্ছে, চলো টাটা, শুভরাত্রি, ভালো থাকবে।